আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় কখন দাঁত স্কেলিং করাবেন। তো ভিউয়ার্স, এ ব্যাপারে আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, স্কেলিং শব্দের অর্থ হলো দাঁত স্কেলিং, অর্থাৎ দাঁত ওয়াশ করা। ভিউয়ার্স, মেডিকেল সায়েন্স বলে 6 মাস অন্তর দাঁত স্কেলিং বা ওয়াশ করার জন্য। যদি 6 মাসের ভিতরে দাঁত স্কেলিং বা ওয়াশ করা হয়, সেটিই উপযোগী হয়ে থাকে দাঁতের ক্ষেত্রে। কেননা আমরা প্রতিনিয়ত যে খাদ্য খাবারগুলো খেয়ে থাকি, এগুলার খাদ্যকণা মাড়ি এবং দাঁতের ফাঁকে আটকে থাকে কখনো কখনো, আর তার মাধ্যমে ধীরে ধীরে তা জমতে জমতে শক্ত হয়ে যায়, যেটিকে আমরা ডেন্টাল ক্যালকুলাস বলে থাকি। ভিউয়ার্স, এই ডেন্টাল ক্যালকুলাসগুলো দাঁত এবং মাড়ি উভয়েরই ক্ষয় করতে থাকে। আর তাই যখন অল্প পরিমাণ ডেন্টাল ক্যালকুলাস আপনি দেখতে পাবেন, তখনই আপনার দাঁতগুলা স্কেলিং করিয়ে নেবেন। এখানে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন দুদাঁতের মধ্যবর্তী স্থানে যে হলুদ হলুদ একটা ভাব রয়েছে, এটি মূলত ক্যালকুলাস জমার আগের মুহূর্ত। যদি এমনটি হয়ে থাকে, তাহলেই আপনাকে আপনি স্কেলিং করিয়ে নেবেন। যদি অল্পতে স্কেলিং করান, তাহলে এটি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে দেখতে পাচ্ছেন যে সামনের দিকের কিছুটা কয়েকটি দাঁতের দুদাঁতের মধ্যবর্তী স্থানে কিন্তু ডেন্টাল ক্যালকুলাস বেশ জমে আছে। তো ভিউয়ার্স, এই অবস্থায় আপনাকে স্কেলিং করাতে হবে। যদি এই অবস্থায় আপনি স্কেলিং না করান, ধীরে ধীরে সেটি বাড়তে থাকবে এবং এক পর্যায়ে দাঁত এবং মাড়ি উভয়ই ক্ষয় হতে থাকবে। এই ক্যালকুলাসের কারণে নিচের দাঁতের মাড়ি নিচের দিকে সরে আসে এবং উপরের দাঁতের মাড়ি হলে উপরের দিকে তা সরে যায়। আর ভিউয়ার্স, যখনই এ ধরনের মাড়ি সরে যাওয়ার সমস্যা ঘটে, তখন দাঁত শিরশির করে এবং মাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। আর তাই ভিউয়ার্স, যখন ডেন্টাল ক্যালকুলাস অল্প পরিমাণে থাকবে, তখনই আপনার ডেন্টাল স্কেলিং করিয়ে নেওয়া উচিত। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক বেশি ক্যালকুলাস কিন্তু এখানে জমে আছে। তো এই অবস্থা যাওয়ার আগেই আপনি যদি ক্যালকুলাসগুলো উঠিয়ে নেন, স্কেলিং করে দাঁতগুলো পরিষ্কার করে নেন, তাহলে কিন্তু আর এই পজিশনে আসবে না। এখানে যতটা ক্যালকুলাস জমে আছে দেখতে পাচ্ছেন, এভাবে জমে থাকা দাঁত এবং মাড়ি উভয়ের পক্ষে খুবই ক্ষতিকর। আর তাই ভিউয়ার্স, যখন এই ধরনের ডেন্টাল ক্যালকুলাস অল্প পরিমাণে থাকবে, তখনই আপনার দাঁতগুলো স্কেলিং করিয়ে নেওয়া উচিত। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দাঁতের মাড়ির ভিতরের দিকে কিন্তু বেশ কিছু ক্যালকুলাস জমে আছে। মূলত যখন ক্যালকুলাস এর থেকে কিছুটা কম বা এই পর্যায়ে থাকবে, তখনই আপনার স্কেলিং করানো দরকার হয়ে পড়ে। এখানে দেখতে পাচ্ছেন স্কেলিং করানোর পরের ছবি। তো দেখুন যে স্কেলিং করানোর পরে বেশ দাঁতগুলো ফ্রেশ দেখা যায় এবং এ ধরনের ক্যালকুলাসের জন্য মুখে বেশ দুর্গন্ধ থাকে, রক্ত আসার সমস্যা হয়ে থাকে, মাড়ির বিভিন্ন ধরনের অ্যাপসেস তৈরি হয়। এ ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য আপনাকে যদি 6 মাস অন্তর সম্ভব না হয়, বছরে অন্তত একবার আপনি দাঁতগুলা স্কেলিং করিয়ে নেবেন নিকটস্থ ডেন্টিস্টের কাছে গিয়ে। তাহলে আপনার দাঁত এবং মাড়ি উভয়ই ভালো থাকবে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।